आगामी निर्वाचन आपनारा नौका मार्का भोट दिए आवामी लीग के अपन सेवा कर सूझ देवें कि ना अपना हाथ तुले वादा करें ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে কিন্তু ব্যাংকে টাকা নিয়ে কথাটা মিথ্যা রিজার্ভের কোনো সমস্যা নাই এই করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতেই আজকে অর্থনৈতিক মন্দা কিন্তু বাংলাদেশে আমরা অর্থনীতিকে এখনো শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছি আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া কিন্তু ব্যাংকে হিমশিম খাচ্ছে নিজেরা অর্থনৈতিক মন্দায় ভুগছে বাংলাদেশ এখনো যথেষ্ট শক্তিশালী আছে আজকে আমরা অনেকে আমাদের রিজার্ভ নিয়ে কথা বলে যে রিজার্ভ গেল কোথায় রিজার্ভ কোথাও যায়নি মানুষের কাজে লেগেছে আমরা যেহেতু যুদ্ধ লেগেছে স্যাংশন যে গম $200 আনতাম সেই গম এখন $600 তারপরেও আমরা কিনে নিয়ে আসছি আমাদের দেশের মানুষের জন্য গম ভুট্টা সার প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আন্তর্জাতিকভাবে পরিবহন খরচ বেড়েছে তারপরেও আমরা খরচ করছি এবং সেগুলি কিনে নিয়ে আসছি যে আমার দেশে কোনো মতে যেন খাদ্য ঘাটতি না দেখা দেয় আজকে তারা এই গুজবে কখনো কান দেবেন না কারণ আপনারা জানেন যে বিএনপির কাজই হচ্ছে সবসময় গুজব ছড়ানো আর ওদের ওদের তো নিজেরা কিছু করতে পারে না ক্ষমতায় যখনই এসছে লুটপাট করে এটা অন্য কোথাও যায়নি জনগণের কল্যাণে ব্যয় হয়েছে এবং এখন রাস্তাঘাট পুল ব্রিজ থেকে শুরু করে অনেক কাজ আমরা করে দিচ্ছি $8 billion আমরা এই বিভিন্ন কাজে বিনিয়োগ করছি রপ্তানিতে পণ্যদানা দিচ্ছি কৃষিতে পণ্যদানা দিচ্ছি ভর্তুকি টাকা দিচ্ছি কাজে আমি এটুকুই বলবো যে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।